সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা 2024-এর এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করছি। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবা, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যদি টেনে টেনে দেখো, না টেনে কিন্তু ভিডিওটা দেখবা। টেনে টেনে দেখলে কোনো মানে কোনো কিছুই বুঝবা না, বা অনেক ইনফরমেশন মিস করবা। ওকে, তো আমি সাজেস্ট করবো কন্টিনিউয়াসলি দেখা, শেষ পর্যন্ত দেখবা। ওকে, তো ওকে, আমাদের এই যে সাধারণ গণিত, এটা অনেকের কাছে একটা ভয় ভীতির বিষয় বা সাবজেক্ট। তো আমি এখানে দেখো 17টা অধ্যায় আছে। এই 17টা অধ্যায়ের মধ্যে দেখো যে অধ্যায়গুলো তুমি খুলেও দেখবা না, সেই অধ্যায়গুলো আমি দেখাচ্ছি। যেমন বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা থেকে একটা এমসিকিউ হয়, ঠিক আছে? তো এটা এটা খুলেও দেখার দরকার নাই, ঠিক আছে? বিশেষ করে যারা ম্যাথে দুর্বল তারা তো এই অধ্যায় দেখবাই না। আর এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো যে এই এমসিকিউটা কোথা থেকে হয়। একটা এমসিকিউ হয় তো কোথা থেকে হয়, ঠিক আছে? আচ্ছা, তো 1 নম্বর যে অধ্যায়টা, এটা দেখবাই না, খুলেও দেখবা না। আচ্ছা, এরপরে যেটা করবা, এক চলক বিশিষ্ট সমীকরণ 5 নম্বর অধ্যায়টা, এটাও খুলে দেখবা না। ওকে, এখান থেকে প্রশ্ন হয় না। আচ্ছা, এরপরে দেখো ওই যে বললাম একটা এমসিকিউ হয়। আচ্ছা, আমি এটা বলে দিব যে কোথা থেকে হয়, ঠিক আছে? অন্য কোনো ভিডিওতে আমি অবশ্যই বলে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা বলবো, দেখো যারা ম্যাথে দুর্বল তারা জ্যামিতি, জ্যামিতি তো কঠিন হয়ে পড়বে, তো জ্যামিতির বিষয়ে আমি আচ্ছা বলি, বলে দিই। এখানে দেখো জ্যামিতির অধ্যায় আছে। আচ্ছা, আমি আগে বলি যে অধ্যায়গুলো তুমি যে অধ্যায়গুলো একবারে আসবেই না, সেই অধ্যায়গুলোর আগে বিষয়টা শেষ করি। আচ্ছা, যেমন আর এক আচ্ছা আরও কিছু অধ্যায় আছে, যেমন দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ, এটা খুলেও দেখবা না, ঠিক আছে? এখান থেকে ওই এক থেকে একটা এমসিকিউ হবে। ওকে, এবং কোথা থেকে হবে সেটাও দেখাই দেব। আচ্ছা, এরপরে দেখো অনুপাত, সদৃশতা, প্রতিসমতা, এখান থেকেও একটা এমসিকিউ হয়। ওকে, এই কারণে এটাও খুলে দেখবা না। 15 নম্বর অধ্যায়, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পর্ক, এটাও খুলেও দেখবা না। তো তোমরা যারা ম্যাথে খুবই দুর্বল তারা কিন্তু এই অধ্যায়গুলা কোনোভাবেই দেখবাই না। এটা ভীত হওয়ার কোনো কারণ নাই যে 17টা অধ্যায় আছে, আমি বা আমরা ইয়ে করেছি কয়েকটা, এখনো তো অনেক অধ্যায় বাকি, হতাশ হওয়ার কিচ্ছু নাই। ম্যাথে আমরা যদি, আমি এর আগে ভিডিও দিয়েছি, যদি কেউ পরিসংখ্যান, পরিমিতি, তারপরে হচ্ছে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্তের একটা, বৃত্তের শেষের যে অংশটা সম্পাদ্য অংশ ওইটা, এবং সেডো ফাংশন যদি করতে পারে, তাহলে 100% ও পাশ করবে। যে করবে সে পাশ করবে, ঠিক আছে? তাহলে 3 থেকে 4টা অধ্যায়, 3টা অধ্যায় দেখলে পাশ করা যায়, খুব ভালো করে দেখলে পাশ করা যায়। যেমন এই যে 17, আবার বলছি 17, পরিমিতি এবং দেখো ব্যবহারিক জ্যামিতি, আর একটা যদি পারো এই এই যেটা, 4টা, 4টা করলে একবারে একবারে ফিক্সড, এটা 100% পাশ করবা। ওকে, তো আমি বিষয়টা আবার বলছি যে এই 17টা অধ্যায়, তোমরা যারা ম্যাথে খুবই দুর্বল 17টা অধ্যায় দেখার দরকার নাই। আর যারা মানে মোটামুটি ভালো তাদের জন্য তো অন্য পরামর্শ থাকবে। তো আমি সবার ক্ষেত্রেই বলবো, তুমি বা তোমরা বাস্তব সংখ্যা, তারপরে হচ্ছে 5 নম্বর অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ, এরপরে হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ, এবং 14 অধ্যায় অনুপাত, সদৃশতা, প্রতিসমতা এবং ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য, এই 5টা অধ্যায় মানে দেখারই দরকার নাই, খুলেও দেখবা না। ওকে, তো যাই হোক বিষয়টা, আচ্ছা এই 5টা অধ্যায় থেকে একটা করে এমসিকিউ হয়, বা অনেক সময় বাই চান্স দুইটা দেয়, তবে একটা করে বেশি হয়। তো পরবর্তী ভিডিওতে আমি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে,
পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই পাঁচটা অধ্যায় থেকে যে একটা এমসিকিউ করে হয়, তো এমসিকিউগুলো কী কী বা কোন কোন টপিক থেকে আসে এভরিথিং আমি কিন্তু ইন্ডিকেট করে দেব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যারা ম্যাথে খুবই দুর্বল তোমরা কিন্তু আমি যে চারটা অধ্যায় বললাম, পরিসংখ্যান, পরিমিতি, সেট ফাংশন ও ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্তের সম্পাদ্য অংশ, এই অংশটা দেখলেই তুমি 40+ পেয়ে যাবা, 40-এর উপরে মার্ক পাবা। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটার সাথেই থাকো, সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, অল অফ ইউ, অ্যান্ড সি ইউ অ্যাগেন নেক্সট ভিডিও।